ব্যবস্থা নেয়। রাজধানীতে ব্যক্তিগত গাড়িতে স্টিকারের ব্যবহার আগের চেয়ে অনেক কমেছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তবে সাংবাদিক পরিচয় অপরাধ প্রতিরোধে স্টিকার ব্যবহারে গণমাধ্যমকে আরও সচেতন হওয়ার আহ্বান জানালেন তিনি। রাজধানীতে গাড়ির স্টিকার ব্যবহারের অনিয়ম নিয়ে মাসুদ মোস্তাহিদের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। ধর্ম মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, গণপূর্ত বিভাগ, সাংবাদিক, পুলিশ, সিটি কর্পোরেশনের স্টিকার লাগানো এসব যানবাহন দুর্দান্ত দাপটে মারিয়ে বেড়ায় রাজপথ। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার এমন স্টিকার ব্যবহার করে নানা অপকর্ম করে বেড়ায় অপরাধীরা। তাদের বিরুদ্ধে কড়া অবস্থান ডিএমপি কমিশনারের। আমি আইন প্রয়োগকারী সংস্থা, আমার পুলিশের কোনো গাড়ি উল্টা পথে যায়, এটা হলো জিরো টলারেন্স। ইতিমধ্যে আপনি জানবেন যে পুলিশের গাড়ি এবং সরকারের অনেক গাড়ির বিরুদ্ধে কখনও প্রসিকিউশন দেওয়া হয়নি, কিন্তু আমি কিন্তু লাস্ট কাপল অফ ডেইজে ব্যাপকভাবে সরকারি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন দিচ্ছি, পুলিশের গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন দিচ্ছি। খুব দ্রুতই আমরা হয়তো একটি নিয়মে পরিণত করব, একটা সহনশীল অবস্থায় নিয়ে আসতে পারবো, এবং ধীরে ধীরে আমরা বিদেশের মতোই সবাইকে ট্রাফিক আইন মানার জন্যে আমরা সবাইকে উদ্বুদ্ধ করতে পারবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন পদক্ষেপে কমে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ভাঙানো স্টিকারের ব্যবহার। এক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা চান ডিএমপি কমিশনার। প্রতিষ্ঠানের গাড়ি যদি হয় সেটা প্রতিষ্ঠানের স্থায়ী লোগো লাগিয়ে দেন, আপত্তি নেই, কিন্তু কোনো গাড়িতে আলগা স্টিকার লাগালে একদিকে সন্ত্রাসীরা এটা সুযোগ নেবে, আর অন্যদিকে স্টিকার লাগিয়ে অনেকেই কিন্তু ট্রাফিক আইন ভাঙার একটি চেষ্টা করবে। মহানগরীর শীর্ষ এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ, সরকারি কর্মকর্তা, কর্মচারী নিয়ম ভাঙলে ছাড় পাবে না কেউ। মাসুদ মোস্তাহিদ, আরটিভি, ঢাকা।